সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 22শে জানুয়ারি 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি বিসমিল্লাহ এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার ঢুলটি বাজারে। এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা, এর পাশাপাশি মহিষও বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই খামারে আসার পর যে দেখতে পেলাম, এবার এখানে সংমিশ্রণ একটা কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা এখানকার কালেকশন কিন্তু কিছু গরুগুলি আপনাদের মাঝে দেখাবো। তো দেখাবো এখানে কোন কোন জাতের গরু এবং মহিষগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতি মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ পাক অত্যন্ত সুস্থ সবল রাখছে এবং ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেছে। আচ্ছা, তো শুরুতে একটু দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা বলবেন। পরিচয়, আমার নাম পাভেল, আমি বিসমিল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী, বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার। আজকে কি ধরনের কালেকশন করছেন? কালেকশন সীমিত আকারে থাকে আর কি, হিউজ পরিমাণ কালেকশন শুধুমাত্র একমাত্র মিলিটারি ফার্ম ছাড়া আমি হিউজ পরিমাণ কালেকশন রাখি না, পাশাকৃতভাবে দেখায় আর কি। অত কথা না বলে কিছু একটা ফ্ল্যাগবি আছে, পকনা আছে, আপনার গির পাকড়া গির তো এই পর্যন্ত কেউই দেখাইতে পারে নাই। ইন্ডিয়ান রাঠি জাতের পকনা অনেক জনাই দেখাইছে, পাকড়া গির তো আজ পর্যন্ত কেউই দেখাইতে পারে। ইনশাল্লাহ আল্লাহ, আমার আল্লাহ পাক মিলাই দিয়েছে ভাই। আমি যতই চেষ্টা করি, আমার লোকজন যতই চেষ্টা করুক যে হট কালেকশন বিসমিল্লাহ এগ্রো ফার্মে নিয়ে আসবো, কোনোদিনও এটা সম্ভব না। আল্লাহ পাক যদি মিলাই দেয় তাহলে এটা সম্ভব। হ্যাঁ, সে তো মিলাই দিয়েছে আর কি, দেখায় অত কথা না পড়ায় দেখাই ভাই। তো চলেন দেখাই আমরা। এই বাচ্চা সহ একটা গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? আসলে ভাইজান, জাতমান এখন কোনো কিছু বলা যাবে না। আমি ক্রেতারা এমন এমন কথা, এমন এমন কমেন্টস লেখে, সেক্ষেত্রে কোনো কিছু বলা যাবে না। ক্রেতারা ঠকতে ঠকতে শিখছে। আসলে প্রকৃতভাবে ক্রেতারা কোনো কিছুই জানে না, ওরা ঠকতি শিখেছে। তো সেক্ষেত্রে এখন কোনো কিছু ভাই বলবো না। আচ্ছা, গাভিটার মাংস রেট কতটুক আছে? গাভিটার যে পালান আসছে, পালানের এর যদি 10 কেজি দুধ করে 10 কেজি দুধই মানায়, তো আসলে ব্যবসায়িকভাবে একটা আপনার সততা আছে বিধায় আমরা অগ্রিম কিছু কথা বলতে পারি না গো। তো সেই ক্ষেত্রে যা আছে দেখে শুনে নিক। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? এর দাঁতে হচ্ছে 4টা ভাই। 4টা? জি। দুধ দহন করা যাচ্ছে গোটা থেকে? দুধ তো অবশ্যই, যে পালান দুধ কেন দহন করা যাবে না। কতটুকু দুধ পাচ্ছেন? এখানে আমি সকালবেলা 4 লিটার 3.5 লিটার এমন পাই, বিকেলে 2 লিটার 1.5 লিটার এমন আসে আর কি। আচ্ছা, 6 থেকে 7 কেজির মতো হবে? জি জি ইনশাল্লাহ। এই গোটার দামটা কেমন রাখছেন? এটা আসলে আজকে কোনো কথা হবে না ভাই, আজকে কিছু দাম ফিক্স করব, কিছু দাম হাইটে রাখ। এটা দাম নির্ধারণ করছে 1,32,000 টাকা। 1,32,000, সাথে বকনা বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার 15-16 দিন হবে আর কি। আচ্ছা, 1,32,000, যাদের পছন্দ হবে এটা নিতে পারবে ইনশাল্লাহ। এটা সাইড করে দেন, 2 নম্বর গোটা দেখাই। সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ গাভী আর একটা ব্যতিক্রম কালারি গরু আনলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। আসলে ভাইজান, মাটা হচ্ছে ইন্ডিয়ান রাঠি জাতের গরু। নাভিটা দেখান, নাভি 2টা বাচ্চারই নাভি দেখাবেন, কি পরিমাণ ঝোলা। গাভিটার সবেমাত্র 2টা দাঁত। আচ্ছা, এটাই প্রথম বিয়ান। আর এটার থেকে আপনার গির বাচ্চা হয়েছে বুঝলেন, গিরের সিমেন দেওয়া হয়েছে। গিরের সিমেন দেওয়া হয়েছিল। আসলে এরকম মানের গির তো পাওয়া তো খুবই ছোট। আচ্ছা, এই বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স তো মেলা দিনই হয়ে গেল। তো এরকম পাকড়া জাতীয় গির আমি আজ পর্যন্ত মনে হয় দেখি নাই আর কি। তো আমার জিনিসের আগে তো আমি বলি যে ভাই, আমার জিনিসগুলো আমার কাছে খারাপটাও ভালো, ভালোটাও ভালো। আর আমার জিনিস আমি সব সময় সুনাম করব। তো বিষয় হচ্ছে কি যে আমার এই সুনাম বা আমার এই কথার পর যেন কেউ ভিত্তি না করে 2টা বাচ্চা গাভি দেখে শুনে যেন নাই। আর এর উপরে আমার মনে হয় না যে এর উপরে কোনো জাত হয়। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন? আর আপনি বাচ্চাটার এখনই তলাটা দেখাবেন, তলা নাভি দেখাবেন, যে কী পরিমাণ। হ্যাঁ, একটা বাচ্চার 6-7 মাস বয়স, বাচ্চাটার কী পরিমাণ তলা হয়েছে? এ বড় হলে যে আল্লাহর রহমতে কী মানের গরু হবে সেটার আমি বলতে চাচ্ছি না ভাই। আচ্ছা, আর গাভিটার বয়স কেমনটা হয়েছে? গাভি 2 দাঁত ভাই, 2টা দাঁত প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে। আর সাপটা আসছে মাশাআল্লাহ। আচ্ছা, তো এই বাচ্চা এবং গাভি 2টাই দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন গরুটার? এই 2টা আসলে ভাইজান
গাভী বাচ্চা এই দুইটা আসলে দাম তুলনামূলক বেশি না, তবে এই দুইটা আমি হাইটে একটু রাখতে চাচ্ছি। যে কেতা নিক, যেহেতু এগুলো শৌখিন কেতা ছাড়া নিবে না কো, আমি হাইটে রাখছি। আমাকে ফোন দিলে আমি একটা দাম বলে দেবো, ইনশাল্লাহ বাঁধবে না। আচ্ছা, সেই হিসেবে যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারবে ইনশাল্লাহ। তো এইটা উঠায় দেন, চলেন তিন নম্বর গরুটা দেখাই আমরা। ঠিক আছে। এই পাশে সিরিয়ালের তিন নম্বরে আর একটা বাচ্চা বের করে নিয়ে আসলেন, এটা কোন জাতের বাচ্চা? আসলে ভাইজান আমরা বললেই বেশি, আবার না বললেও সমস্যা। তো এর বীজ দেওয়া হয়েছিল ফ্লাগবির বীজ। আচ্ছা, তো বাচ্চাটা আমার মনে হচ্ছে ফ্লাগবি। তো আমার কথায় যেন কেউ ভিত্তি না করে, জাত মান যা বৈশিষ্ট্য আছে এর মধ্যে, ক্রেতারা যেন সর্বভাবে ভিডিওটা ভালোভাবে দেখে একটা ডিসিশন নিয়ে আমার সাথে কথা বললে আমি দিতে পারবো। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কীরকম এখন? এই বাচ্চাটার বয়স আপনাদের, বাচ্চার গ্রোথ ভালো, তো এটা তো 10 মাসে বলা যায়। আসলে 10 মাসের বাচ্চা না, গ্রোথ ভালো, এই জন্য মনে করেন যে বাচ্চাটা ঘ্যাট করে বড় হয়ে গেছে। 6-7 মাস হবে, 7 মাস এমনই হবে আর কি। এখনই দেখেন তলাটা বা মাদাটা, হ্যাঁ, কোনো দিক দিয়ে ফেলাইতে পারবেন না তো। আচ্ছা, যারা নিবে নিতে চায় এই গরুটার জাত মান কোয়ালিটির নিজেরা নির্বাচন করে তারপরে নিতে পারবে এটা ইনশাল্লাহ। কেমন দাম রাখছেন? এটার দামও আমি হাইটে রাখতেছি, এই পরপর দুইটা গরুর দামে আমি হাইটে রাখবো। আচ্ছা, যাদের পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে এটাও নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা সাইড করে দেন, পরে গরুগুলো আমরা দেখাই। ঠিক আছে ভাই। পাশে আরও একটা বাচ্চা নিয়ে আসলেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা একটা বগনা বাচ্চা ভাই, জাতমান আমরা কিছু আর বলবো না ভাই। হ্যাঁ, আমি বললে পারে বেশি হয়ে যায়, কমেন্টসের দিক দেখতে গেলে এটাই বা আমার কস, এটাই সাইওয়াল, মানে কমেন্টসের দিক দেখতে গেলে মনে হয় না যে ভাই আর গরু নিয়ে আসি বিক্রি করি। তো সেক্ষেত্রে জাতমান কেতার এপর ছাড়ি দিই। এখন কেতারা খুবই সচেতন, এর নাভি ঝোল কম্বল এ মাথা কি জাতমান দেখে কেতারা নিবে আর। বকনা বাচ্চা, বাচ্চার বয়স কীরকম? এটা আপনার হচ্ছে 8-9 মাস, 8 থেকে 9 মাসে মনে হবে আর কি। আচ্ছা, 10 মাইনাস। এখন আমার সংগ্রহ করা জিনিস ভাই জান, আমি তো আর অ্যাকুরেট তথ্য দিতে পারবো না। এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম নির্ধারণ করছি আমি ভাই 55,000 টাকা। 55,000 টাকা দাম নির্ধারণ করছেন? দাম চাবার মতো মন মানসে তো নেই ভাই। এখন বিষয় হচ্ছে যে এক কথায় মাল যদি বিক্রি করতে পারি করবো, না করতে পারলে থাকি যাবো। আচ্ছা, 55,000 যাদের পছন্দ হয় নিতে পারবে ইনশাল্লাহ। একটা মহিষ আমাদের মাঝে নিয়ে আসছেন, এই মহিষটা সম্পর্কে একটু বর্ণনা করবেন। আসলে ভাইজান এই গোলাপি কালার মহিষের আগে আমি নিয়ে আসছিলাম, আমার কাছে 2টা মোষ ছিল পরপর, তো খুব শখ করে রাখছিলাম আর কি। আসলে আমাদের তো শখ করলে হবে না ভাই, আমাদের টাকা আটকে থাকলে ব্যবসায় সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার প্রতিবেদনের মাধ্যমে বিক্রি করে দেবো। আচ্ছা, এই মহিষটার বয়সটা কেমন হয়েছে? সবমাত্র 2টা দাঁত ভাঙছে। 2টা দাঁত ভাঙছে ছেলে মহিষ? জি, ছেলে মহিষ। আর আপনার এই মহিষ তো আসলে আজকের গরুকল আমি কোনোটাই ধোয়াইতে পারি না, যেহেতু আবহাওয়া খারাপ। আর আমার এখানকার গরুর একটা জিনিস সুবিধা আছে কি, যে আমি আপনার সরকারি যে ভ্যাকসিনটা আছে, আমি কল তাৎক্ষণিকভাবে আমার নিজের স্বার্থে আমি ভ্যাকসিন কল আগে প্রয়োগ করি, তার কারণ আমার গরু বিক্রি হলো না কো। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যদি জোরে যায় তাহলে তো আমি বিপদে পড়বো বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। তো সেক্ষেত্রে আমার প্রতিটা গরুই ভ্যাকসিন করা, কোনো খোঁড়া রোগ বা কোনো কিছু নাই ইনশাল্লাহ, এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। এই মহিষটা দেখে যদি কার পছন্দ হয় কেমন দাম রাখছেন? আমারই দাম চাওয়ার মতো মনে মানসে তো আমি প্রথমে বলছি যে নেই, এটার দাম 1,35,000 টাকা একদম। কোনো 1,35,000 একদম, যাদের পছন্দ হবে নিতে পারবে, কোনো দামদার হবে না কো, এক কথায় বিক্রি হলে হবে না হলে থাকবে। আচ্ছা, তো এবারকার কালেকশনে বেশ কয়েকটা গরু ছিল এবং একটা মহিষ ছিল, যেগুলো দেখালাম একটু বিস্তারিত করে বললেন, এবার যদি সংক্ষিপ্ত আকারে দর্শকদের কিছু বলতে চান? আসলে দর্শকদের কথা বলার কিছু নেই, তার কারণ প্রবাসী ভাইরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টরে, আসলে প্রবাসীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এই সেক্টরটা চলে গেছে, এখন মনে করেন যে আগে শখিন ছিল, এখন শখিন না, এখন ব্যবসায়িক পরিচালনা করতেছে। ব্যবসায়িকভাবে সবাই, ব্যবসায়িকভাবে যদি চলে যায় সেক্ষেত্রে কোনো শখিন কে তারা যদি লসও হয় তারা শখটা ধরে রাখছে। আর এখান থেকে যদি আপনারা জাত বা আপনি গরু ক্রয় করতে ঠকে যান তাহলে এর থেকে ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। যেহেতু এখন মনে করেন যে খাবারের যে দাম, লেবারের যে দাম, আর এখানে আপনারা একটা জিনিস আমি বলি, আমার নিজের থেকেই বলি, আমি যদি খামারে না আসি তো সেই ক্ষেত্রে পরের দিন দেখা যাচ্ছে যে রাখালের পরে কোনো কিছু নির্ভরশীল হওয়া যাবে না। আপনারা খামার করেন, দেখে শুনে করেন, তবে আপনারা নিজেরা তদারকি করেন, তাহলে এই খামারটাকে প্রফিট করা সম্ভব। আপনারা 5 দিন 10 দিন আসবেন না কো,
খামারে কোন গরুটা জ্বরে আছে বা কোন গরুটা অসুখ হয়েছে এটা দেখবেন না, তাতে খামারে তো আপনারা ক্ষতিগ্রস্ত হবে। আর বিশেষ করে যে দেখতেছে হাটের ভিডিও করতেছে বা নতুন মুখ কাটতেছে, আপনারা নতুন মুখ থেকেই গরু কেনেন, তবে আপনারা আগে যেই চ্যানেল কর্তৃপক্ষ ওর থেকে আগে ফোন দিয়ে শোনেন যে ভাই আপনি কি ড্রাইভার নেবেন নাকি। তারপর আমার কাছে কালকেও একটা কমপ্লেন, এক সপ্তাহ ধরে আমি এই দুইটা কমপ্লেনের মধ্যে পড়ছি, তো দুইটার মধ্যে একটার প্রায় সলভ হওয়ার দিকে, আর একটার ওনাকে আমি খুঁজেই পাচ্ছি নি, ছবি সহ আইডি সহ দেশে 75,000 টাকা মারছে, খুঁজেই পাচ্ছি নি। তো বিষয় হচ্ছে কি যে আর একটা আমি আয়ত্তের মধ্যে পাইছি, ইনশাল্লাহ ওটা আমি সমাধান করতে পারবো। তো সেই ক্ষেত্রে এই এখানে আমি বলি যে ভাই আপনারা কষ্টের টাকা আপনারা যেখানেই দেন, যাক ভালো লাগবে তাক দেবেন, আপনার টাকা আপনারা দেবেন, আমার তো কিছু করার নেই। তো আপনারা সেলেন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর একটা ডিসিশন নেন। আর এখানে আমার 2-3টা গরু এর আগে আমি বিক্রি করছিলাম, বেশ কিছুদিন হলে আমার এখানে আসে, তো আমি তাকে উদ্দেশ্য করেই বলতেছি, সে কিছু বায়নাও দিছে, যেটি সে না নেয়, যেহেতু আমার ফোনটা সে রিসিভ করতেছে না, যেটি সে না নেয় আমি কল ভাই গরু বিক্রি করে দেবো, আমাকে পরে ড্রাইভার করতে পারবে না। আমি এই প্রতিবেদনের মাধ্যমে সবাইকে জানাই রাখলাম যে আমাকে পরবর্তী ড্রাইভার করতে পারবে না, এর পরবর্তী কল আমি আর আমি ফোন দেবো না কোথাক, আমি কল গরু বিক্রি করে দেবো। আচ্ছা, তো আজকে দেখানোর পর যে একটা গরু ছিল সেগুলো দেখলাম, একটু বিস্তারিত করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশনকে কিন্তু গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।